नमस्कार बंधुरा भालोबासा रान्नाघरे सबाइके स्वागत जानाई। आज आमी पटल और मसूर डाल दिए दारुण सुस्वादु और सहज एक रेसिपि बनाबो। रेसिपिटी रातेर रुटी बा परोटा बा दुपुरेर गरम गरम भातेर साथे खेते दुर्दान्त लागबे। और रेसिपिटी भालो लागले एक लाइक शेयर और सबस्क्राइब करे देवार अनुरोध रइल। प्रथमेई आमी पटलगुलोके भेजे नेब। एर जोन्नो कड़ाइते परिमाण मतन तेल गरम करे निलाम। एबार आमी गोटा पटल 3 टुकरो करे केटे जल दिए धुए भालो करे जल झरिए रेखेछिलाम। एबार पटलगुलोके तेले दिए परिमाण मतो नून हलुद गुड़ो दिलाम और पटलेर टुकरोगुलोके एबार एकटु लाल लाल करे भेजे नेब। एइभाबे पटलगुलोके एकटु हालका लाल लाल करे भेजे कड़ा थेके तुले राखलाम। एबार एइ पटल भाजार तेलेई एकटा गोटा शुकनो लंका और तेजपाता छिड़े फोड़न दिलाम और साथे एक चामच जिरे फोड़न दिलाम। फोड़न होये एले एबार एकटु मिहि करे कुचिए नेওয়া पेঁয়াज तेले दिए दिलाम। एबार पेঁয়াज कुचिগুলোকে কিছুক্ষণ तेले নেড়েচেড়ে নেব। পেঁয়াজ নরম হয়ে এলে এক চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আর সাথে একটা লঙ্কাকে 3 টুকরো করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে লঙ্কা আদা রসুন বেশ ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার আমি হাফ কাপ মসুর ডাল 10 মিনিটের মতন জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই ডাল এবার দিয়ে দিলাম। এবার এই মসুর ডাল কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এবার সামান্য একটু জল দিয়ে দিলাম আর জলের সাথে ডাল বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। এতে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর ডালটাও বেশ তাড়াতাড়ি মজে আসবে। এবার একটা গোটা টমেটো কুচি করে দিয়ে দিলাম আর সাথে ভেজে রাখা পটলের টুকরোগুলোকেও দিয়ে দিলাম। এবার ডালের সাথে পটলের টুকরোগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি হাফ কাপের মতন জল দিয়ে দিলাম। সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে আরও 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। আরও 2 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। ডাল আর পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে। আমি ডাল আর ফোটাবো না। এবার স্বাদের ব্যালেন্সের জন্য কয়েকটা চিনির দানা ছড়িয়ে দিলাম আর এক মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার ধনেপাতা কুচি ডালের সাথে মিশিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম আর ছোট চামচের 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা আমার এই পটল দিয়ে মসুর ডালের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকে আসি, পরে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।